এই প্রথমবার এক রূপান্তরকামী ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, শরণ্য ঘোষ থেকে শরণ্যা ঘোষ। এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে, শুধুমাত্র নিজের মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া গল্পে, কবিতায় কিংবা উপন্যাসের পাতায় দেখা যায়। কিন্তু এই চিত্র যখন আমাদের চোখের সামনে ঘটে তখন আনন্দের পরিমাণটা দ্বিগুণ হয়, কি তাই তো? হুগলির মেয়ে শরণ্যা আজ সেটাই প্রমাণ করল। 2023 সালের উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে শরণ্যা। উচ্চ মাধ্যমিকে সে 100-তে 100 নম্বর পেয়েছে ইতিহাসে। রূপান্তরকামী ছাত্রী হিসাবে এটাই ছিল তার জীবনের অন্যতম এক বড় লড়াই। শরণ্যাই প্রথম রূপান্তরকামী ছাত্রী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করে। করোনার আবহে মাধ্যমিক পরীক্ষা দিতে না পারা একটা আফসোস ছিল শরণ্যার, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে একটা চ্যালেঞ্জের মতোই নিয়েছিল সে। উচ্চ মাধ্যমিকে তার বিষয় ছিল ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং এডুকেশন। তার এই সাফল্যে খুশি জনাই ট্রেনিং হাইস্কুলের সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা, তাদের সহযোগিতার হাত সবসময় ছিল তার সাথে। শরণ্যার লড়াইটা ছিল সেই সব মানুষদের জন্য যারা রূপান্তরকামী বলে হীনমন্যতায় ভোগে। ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চায় শরণ্যা। সকল লিঙ্গের মানুষ যেন সমান সুযোগ সুবিধা পায় সেই বিষয়ে কাজ করতে চায় সে। সিভিল সার্ভিস কিংবা অধ্যাপনাকেই পেশা হিসেবে গ্রহণ করতে চায়, আর তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে শরণ্যা। ছোটবেলা থেকেই বাবা, মা, পরিবারের সকল সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছে সে। পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষকদের ভালোবাসা ও সহযোগিতা ওর আত্মবিশ্বাস বাড়াতে যে সাহায্য করেছে সে কথা নিজের মুখেই স্বীকার করেছে। একাদশ শ্রেণীতে তার নাম রেজিস্ট্রেশন হয় শরণ্য ঘোষ নামে, তাই তাকে একজন পুরুষ পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিতে হয়। তবে বর্তমানে সে শরণ্যা ঘোষ। বাবা সৌরভ ঘোষ জনাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা দীপান্বিতা গৃহবধূ। বাবা মার সম্পূর্ণ সহযোগিতা ছিল শরণ্যা রূপান্তরিত হওয়ার লড়াইয়ে। মেয়ের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন তারা। ভবিষ্যতে শরণ্যা রূপান্তরকামী মানুষদের নিয়ে কাজ করতে চায়, এছাড়াও সে কাজ করতে চায় পথ শিশুদের নিয়ে। রূপান্তরকামী হওয়ার জন্য তাকে সমাজের কটুকথার মুখোমুখি বারংবার হতে হয়েছে। কেউ তাকে ডেকেছে হিজড়া বলে, তো কেউ ছক্কা, তো কেউ আবার মাসি বলে, তবু সে হাল ছেড়ে দেয়নি। কাঁটা বিছানো পথে নিজের লক্ষ্যে স্থির থেকেছে, মনোবল ভেঙে পড়তে দেয়নি। অনেক বাঁকা কথা এবং ঝড়ঝাপটার মুখোমুখি হতে হয়েছে তাকে। তার এই লড়াই যে বিফল যায়নি তা প্রমাণ করতে পেরেছে শরণ্যা ঘোষ। তার সফল ও সুন্দর জীবনের জন্য আমরাও শুভেচ্ছা জানাই। আগামীর পথ যেন আরও সহজ হয়, সেই শুভকামনা রইল আমাদের তরফ থেকে। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা খবর এবং তথ্য জানতে হলে এই পেজটি ফলো করুন।